আষাঢ় মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গেল দ্য মনসুন শুট। আজকে কলকাতার গোলাঘাটার স্টুডিও এ টু জেড এ আয়োজিত হয়ে গেল দ্য মনসুন ফটোশুট। আয়োজন করেছিল দ্য মিরর ক্লাব, সহযোগিতায় ছিল সারাদিন বাংলা টিভি এবং ফটোগ্রাফি পার্টনার ছিল ওবিগ্রাফি। আসুন সারাদিন বাংলা টিভির পর্দায় সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমরা দেখে নিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, সৌরভ মুখার্জি এবং তমান্না ভুতোরিয়া। একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা, শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা। থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া, দোকান পাট সব বন্ধ, শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ। একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা, কথা দিয়ে কথাটা না রাখা, ফেলে আসা চেনা চেনা ব্যথা। অদূরে কোথাও কোন রেডিওতে এই পথ যদি না শেষ হয়, আর বৃষ্টির রং হয়ে যাবে নীল, আর আকাশের রং তা ছাই। একদিন বৃষ্টিতে একদিন বৃষ্টিতে বিকেলে। সুরকার মল্লার ঘোষ, আজকে এই মনসুন শুটেতে অসাধারণ একটা পরিবেশে অসাধারণ অভিজ্ঞতা হলো, এবং সৌরভ মুখার্জির ডিরেকশনে আমি এবং আমার সহধর্মিণী মল্লিকা আমরাও ছবি তুললাম। যে কোনো সৃষ্টিশীল কাজ আমার মনে হয় যে কোনো শিল্পের সঙ্গে একসঙ্গে জড়িত, একসঙ্গে সম্পৃক্ত। আজকেও যে আনন্দ পেলাম, আনন্দ পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষালাভও করলাম কী করে আলো নিতে হয়, কী করে পোজ দিতে হয় এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করতে হয় সৌরভ ভাইয়ের কাছ থেকে শিখলাম। সব মিলিয়ে একটা শিক্ষামূলক এবং বিনোদনমূলক একটা দিন আমরা কাটালাম। রানী এবং দ্য হোল টিম, হোল ক্রু অফ দি মনসুন শুট, লুকিং ফরওয়ার্ড টু দেয়ার নেক্সট ইভেন্ট। সবাই ভালো থাকুন। সৌরভ মুখার্জি ফ্রম লেন্সেশন একাডেমি অফ ফটোগ্রাফি। আজকে এসেছি স্টুডিও এ টু জেড এ, যেখানে দ্য মনসুন ফটোশুট একটা অ্যারেঞ্জ করেছে দ্য মিরর ক্লাব, যার উদ্যোক্তা রানী, মেকআপ আর্টিস্ট রানী, তার সঙ্গে সহযোগিতায় আছে সারাদিন বাংলা টিভি আর ওভিগ্রাফি। তো সারাদিন বাংলা টিভির থেকে আমি প্রীতমকে পেয়েছি, প্রীতম মাইক ধরেই আছে, আর ওভিগ্রাফি হচ্ছে অভিষেকের। তো একটা খুব সুন্দর পরিবেশ, একটা খুব সুন্দর শ্যুট, নানা রকম। আমি সারা সকাল থেকে তো আসিনি, কিন্তু যেটুকুনি সময়ের জন্য এলাম সত্যি বলতে এক কথায় মুগ্ধ হয়েছি। সব মেকআপ আর্টিস্ট মডেলরা নিজেদের প্রতিভা, নিজেদের সৌন্দর্যকে আরও ভালোভাবে তুলে ধরছে, একটা নতুন ধরনের কাজ। এরকম ছোটো ছোটো ইভেন্ট নিয়েই আমাদের জীবন আরও ভরে থাকুক, আরও আনন্দ, ফুর্তি, মজা, ঠাট্টা, এই করেই যতদিন এগিয়ে যাওয়া যায়। আমি তো এরকম জিনিস চিরকালই পছন্দ করি, আশা রাখি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চিরকালই থাকবে। ভালো থাকুন, ভালো রাখুন, আর আমি এন্টায়ার টিমকে আমার লেন্সেশনের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক বেস্ট উইশেস। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে আহেড লেডিজ এন্ড জেন্টলম্যান, বাই বাই। এসেছি দ্য মিরর ক্লাবের আয়োজনে ফটোশুটে, মনে হচ্ছে যেন আমরা রামধনু দেখছি। এত সুন্দর সুন্দর সব মডেল, এত সুন্দর সুন্দর ভাবে সেজেছে তারা, এবং এত সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন মেকআপ আর্টিস্টরা, এবং পুরো কৃতিত্বের জন্য যাচ্ছে রানীর। রানীকে অনেক আদর, অনেক ভালোবাসা, এবং সেই সঙ্গে সকলকে, প্রীতমকে এবং সকলকে অনেক ভালোবাসা যে আমাদের এখানে জানা যাচ্ছে।
একদম খুব ভালো লাগলো। সবাই শুনতে থাকুন। I am 5.5 years old. I love acting, reading storybooks, drawing and dancing. I have done a Bollywood web series Mithya and I have done a Tollywood web series Rakt Palash. पढ़ा के बहुत अच्छा लगा कि पार्क में भी थोड़ा बहुत खेला। यहाँ पर मैंने फोटो शूटिंग किया और मैंने यहाँ पर रील्स भी बनाया एक तो आंटी के साथ और वाली आंटी के डॉगे के साथ भी खेला है मैंने। बहुत मज़ा आ रहा है मुझे यहाँ पर। थैंक यू। वेलकम। নীলেতে মিশে গেছে নীল, প্রেমেতে ভেসে গেছে সুর। নীলেতে মিশে গেছে নীল, প্রেমেতে ভেসে গেছে সুর। যমুনা জানে বোঝে সব, বিরহ কতটা মধুর। বাঁশিতে বেজে ওঠে মে নিষেধের বাধা, বৃষ্টি নামে যদি আজ ভিজতে এসো তুমি রাধা, ভিজতে এসো তুমি রাধা, ভিজতে এসো তুমি। এখনো রাধা চূড়া ফুলে তোমাকে খুঁজি অভিসারি, এখনো রাধা চূড়া ফুলে তোমাকে খুঁজি অভিসারি। তোমার হাতে বেঁচে ওঠা, তোমারই হাতে রোজ মরি। বাঁশিতে ভাঙে ঘর যদি, মনেতে মন হোক বাধা, বৃষ্টি নামে যদি আজ ভিজতে এসো তুমি রাধা, ভিজতে এসো তুমি রাধা, ভিজতে এসো তুমি। জানি না কত যুগ ধরে ডেকেছি সেই প্রিয় নামে, জানি না কত যুগ ধরে ডেকেছি সেই প্রিয় নামে। তোমাকে ভালোবেসে আমি বিষাদে আজ ঘনশ্যামে, বাঁশিতে রং ধরে যদি কালোতে মিশে যাক সাদা, বৃষ্টি নামে যদি আজ ভিজতে এসো তুমি রাধা, ভিজতে এসো তুমি রাধা, ভিজতে আসবে না
মনসুনের উপরে শ্যুট ছিল, তো সকাল থেকে আউটডোরই হয়েছে ম্যাক্সিমাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে যদি প্রচণ্ড বৃষ্টি হয় তো ইনডোরে হয়তো করে তারপরে এডিটিং করতে হয়, বাট আজকে বৃষ্টিটা হয়নি এবং ওয়েদারও অসাধারণ ছিল, তো সেই হিসাবে যেটা আমরা চেয়েছিলাম সেটা পুরোপুরি পেয়ে গেছি। এবার আউটপুটের উপর ডিপেন্ড করে দেখা যাক সেটা কবে আসছে। আউটপুট যা এত মডেল হয়েছিল আমার কয়েকটা দিন সময় লাগবে, অ্যাটলিস্ট 8-10 দিন তো সময় লাগবে, তার মধ্যে আশা করি ছবি বেরিয়ে যাবে। আমাদের দ্য মিরর ক্লাবের তরফ থেকে আজকে একটা মনসুন স্যুট মানে মনসুন থিমের ওপর একটা ইভেন্ট আয়োজন করা হয়েছিল, যেখানে 40 মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্টকে নিয়ে আজকে আমরা এখানে কাজ করেছি স্টুডিও A to Z। আমাদের সাথে সহযোগিতায় ছিল আজকে সারাদিন বাংলা টিভি অ্যান্ড ফটোগ্রাফি পার্টনার ছিলেন আমাদের অভিগ্রাফি অভিষেক রয় চৌধুরী। এছাড়া অনেকেই আমাকে সাহায্য করেছে, একজন আছে মিস্টার সৈয়দ আফাক আহমদ, উনিও খুব সাহায্য করেছেন আজকে আমাদের এই ইভেন্টটাতে। আমার একটি ছোট্ট বোন আছে শ্রেয়া সিং, ও খুব সাহায্য করেছে। মোটামুটি আমি একা থেকে শুরু করি এখন মোটামুটি কয়েকটা হাত পা আমার হয়ে গেছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট ও লেজ হোম।